হলো পটাশপুরের টনিয়া ভিলা সর্বজনীন দুর্গোৎসবের। সোমবার র্যালির মধ্যে দিয়ে উদ্বোধন হয় পটাশপুর 2 নম্বর ব্লকের টনিয়া ভিলা সর্বজনীন দুর্গোৎসব পুজো। তাদের এই বছরের দুর্গাপুজো 72 বছরে পদার্পণ করল। এই বছরের বাজেট 7 লক্ষ টাকা। প্রত্যন্ত গ্রামের এই পুজো নজর কেড়েছে পার্শ্ববর্তী গ্রামগুলিরও। পুজোর পাশাপাশি রয়েছে বস্ত্র বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ, নরনারায়ণ সেবা থেকে শুরু করে নানান সামাজিক কর্মকাণ্ড। আমাদের বিগত বছরগুলির ন্যায় আমরা এবছরও 7 দিনের মেলার আয়োজন করেছি। আমাদের 72তম বর্ষ, আজকের মহাচতুর্দশীতে শুভ উদ্বোধন শুরু করলাম। 7 দিন ব্যাপী আমাদের বিভিন্ন ধরনের কর্মসূচি এবং অনুষ্ঠান রয়েছে। আমাদের নরনারায়ণ সেবা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামাজিক কাজের মাধ্যম দিয়ে আমরা প্রত্যেক বছরে না এবছরও আমরা পুজো আজকের শুভ সূচনা করলাম আর কি। কত বছরে করলো? 72তম বর্ষ। এবছরে পুজো আপনাদের বাজেট কত? এবছর আমাদের 7 লাখ টাকা। কর্মসূচি রয়েছে আমাদের বিভিন্ন খেলাধুলা এবং পুরস্কার বিতরণী এবং গরিবদের বস্ত্র বিতরণ থেকে শুরু করে নরনারায়ণ সেবা। আমাদের এই দশমীতে আমাদের লাস্টের দিনে 5000 মানুষের খাওয়ার ব্যবস্থা করেছি। এইভাবে আমাদের দুস্থ মানুষের কাছে দাঁড়ানো হচ্ছে আমাদের লক্ষ্য এবং কর্মসূচি। পটাশপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, NM নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।